নমস্কার বন্ধুরা, বলরাম ঝুমা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে ঋতু পুজো উপলক্ষে আমি পুলি পুটিয়ে বানাচ্ছি। আমি প্রথম সুজি ময়দা জল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এইভাবে লেচি কেটে নিয়েছি, আর একটা নারকেল আর চিনি 500 দিয়ে ছাই মেরে নিয়েছি। আর আমি হচ্ছে কি নারকেল পিঠে এইভাবে বানিয়ে নিয়েছি। নিয়ে এবার গরম দুধের মধ্যে এই পিঠেগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি বন্ধুরা, আর এই কড়ার মধ্যে 2 প্যাকেট দুধ দিয়েছি। দুধের মধ্যে আমি 4-5টা এলাচ দিয়েছি, তেজপাতা দিয়েছি। দুধটা আমি এইভাবে গরম করে নেব, আর দুধ যখন গরম হয়ে উঠবে, ফুটবে দুধ, তখন আমি নারকেলের এই পিঠেটা আমি দুধের মধ্যে দিয়ে দেব। আপনারা দেখতে থাকুন বন্ধুরা। দেখো বন্ধুরা, আমার দুধ হচ্ছে কি ফুটে উঠেছে। আমি এবারে পুলি পিঠেগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব। অনেকে পুলি পিঠে ভাবিয়ে নিয়ে তারপরে ফুটন্ত দুধের ওপর দেয়, কিন্তু আমি ডাইরেক্ট ফুটন্ত দুধের ওপর দিয়ে দেব, বেশি ঝামেলা না করে, বেশি সময় নষ্ট না করে। দেখো এইভাবে দিয়ে দেবো। বন্ধুরা এই আমার পিঠেগুলো সব দেওয়া হয়ে গেল। আর আজকের অনেকদিন বাদে আমার বর বাড়িতে আছে, এতদিন ছিল না, যেখানে ডিউটি করছিল সেখানে সেই স্যারের প্রচুর শরীর অসুস্থ ছিল, তাই ওখানে থাকতে হয়েছিল পুরো 20 দিনের মতো। আজকের বাড়ি আছে, তাই আমার বরের গলায় থেকে মানে কি গান শোনাবো, আর এইদিকে পুলি পিঠেটা হতে থাকুক। বন্ধুরা আমার বরের গলার গান শুনুন, আর যদি গান ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আর এইদিকে এই পুলি পিঠে এখানে হতে থাকছে, আর গান হওয়ার পরে আমার বর আর ছেলে পিঠে খেয়ে বলবে কেমন হয়েছে। হ্যালো বন্ধুরা, আমি আজ 20 দিন বাড়িতে ছিলাম না, আমি যেখানে ডিউটি করি ওখানে একটু অসুবিধা হয়ে গেছিলো, যার জন্য থাকতে হয়েছিল। তো এই 20 দিনের মধ্যে অনেক কিছু ঘটে গেছে আমার বাড়িতে। তো এক দিদি এসেছিলেন সুজাতা ঘর সংসার ইউটিউব থেকে, তো আমাকে দেখতে পাইনি, তাই আফসোস করেছিল, আমার ওয়াইফ বলছিল। তো আজকে এসেছি বাড়িতে, তো আমার বউ এখন বলছে যে একটা গান করো, তো একটা গান শোনাচ্ছি আপনাদের, যদি ভালো লাগে কমেন্টে বলবেন। এটা শোনাই, যদি ভালো লাগে বলবেন। তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। যত ব্যথা ছিল গো আমার তোমার পরশে দূর হলো, যত ব্যথা ছিল গো আমার তোমার পরশে দূর হলো,
হৃদয়ের মন বিনা নিমেষে গানের সুরি হলো, নিমেষে গানের সুরি হলো, তোমার দেওয়া সে গানাজ তোমাকেই গেজে শোনাই, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গকে পাই, তোমার চোখে যে স্বপ্ন তাই দেখি যেদিকে তাকাই, তুমি আছো এত কাছে তাই। স্বাদ ছিল বাসেব ভালো তোমার কখনো পাই যদি, স্বাদ ছিল বাসেব ভালো তোমায় কখনো পাই যদি, ভাবিনি তো এ প্রেমে হবে দুকুল ছাপানো এক নদী, টুকুল ছাপানো এক নদী। বন্ধুরা দেখো আমার পুলি পিঠে হয়ে গেছে, আর এইদিকে বরকে বললাম গানটা বন্ধ করে দিতে, কেন ভিডিওটা অনেক বড় লং হয়ে যাবে। এবারে হচ্ছে কি ছেলে আর বর খেয়ে বলবে পুলি পিঠেটা কেমন হয়েছে। সবসময় তো আমি খেয়ে বলি, আজকের ও বাড়িতে আছে তাই খেয়ে বলবে কেমন হয়েছে। বন্ধুরা দেখুন আপনারা, বন্ধুরা এবার আমার ছেলে আর বর খেয়ে বলবে পুলি পিঠেটা কেমন হয়েছে। নারকেল পিঠে বানিয়েছে, এখন খেতে দিয়েছে, দেখি বন্ধুরা আপনারাও খান, ঠিক আছে আমরাও খাই, খেয়ে দেখি কেমন হয়েছে। দুধ দিয়ে নারকেল দিয়ে বানিয়েছে, ফুঁক দিয়ে খা বাবু গরম আছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বন্ধুরা। রাজ কেমন হয়েছে বাবু বললি না? বলছি বলছি, খুব ভালো হয়েছে। সখি শ্রীহরি কেমন বান, ওরে নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল। রাজ বল কেমন হয়েছে? শ্রীহরি খুব খুব ভালো হয়েছে। আর আর শোনো না, কালকে তুমি আমার ডিউটি যাবে, ম্যামের জন্য নিয়ে যাবে পুলি পিঠে। বন্ধুরা এখানে আমার ব্লগটা শেষ করছি। দারুণ ফাটাফাটি, আপনারা করে খাবেন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। বন্ধুরা ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও কমেন্ট করবেন, শেয়ার করবেন। দারুণ এখানে রাখলাম।